স্বামী আৰু স্ত্ৰীয়ে ঘৰতে চলাই বৰবিহৰ ব্যৱসায় বারে বারে রাইজে ড্রাগসর ব্যবসায় বন্ধ করবলে অনুরোধ জানা আছিল যদিও স্বামী আর স্ত্রীয়ে গুরুত্ব প্রদান করা নাছিল অবশেষত আজি রাইজ ওলাই আহিল ড্রাগস ব্যবসায়ী স্বামী স্ত্রীর বিরুদ্ধে নগাঁও জেলার ঢিং ধূপগুড়ি ঢাকা বস্তির রাইজ ওলাই আহিছে ড্রাগসর বিরুদ্ধে ড্রাগস ব্যবসায়ী জাকির হুসেইনের ঘরত রাইজর সহযোগত ঢিং আরক্ষী চলাই অভিযান ঢাকায় বস্তির চাকরি হুসেইনে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ড্রাগসর রমরমিয়া ব্যবসায় করে আসছিল বলে অভিযোগ উত্থাপিত হয়ে আসছিল আজি এজন যুবকে জাকির হুসেইনের ড্রাগস ক্রয় করে থাকা অবস্থাত স্থানীয় রাইজে হাতেলতে ধরে ঢিং আরক্ষী খবর দিয়াত ঘটনাস্থলী ঢিং আরক্ষী উপস্থিত হয় আরক্ষী রাইজর সহায় জাকির হুসেইনের ঘর তালাশি চলায় যদিও জাকির হুসেইনে পলায়ন করে জাকির হুসেইনের পত্নী হলগুড়ি গাঁও পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের সদস্য দিলবাহরক লগত লই জাকির হুসেইনে ড্রাগসর ব্যবসায় করার অভিযোগ উত্থাপন করে রাইজে চ্যানেলের মাধ্যমে কব খুঁজি আছো ইয়াত জাকির হুসেইন নামের এজন মানুষে আজি 3-4 বছর ধরে ড্রাগসর ব্যবসায় করে আছে ইয়ার আমার যুব প্রজন্মর সব বেয়ার ফালে সব গতি করলে সবে এটা ড্রাগস খাবল আর বেশি বলে বাস ইয়ার দিনে রাতে এহাতর ঘরত মানুষ আহি ড্রাগস লই যায় আজি আমি নিজে হাতে এজন মানুহক এটা কন্টেইনার হইতে ধরিছো পুলিশক খবর করছো পুলিশে আহে তালাশি কইলে ইয়াক নাপালে ঘরের পলাই গল আর কেবারও বোলে আহিছে পুলিশ আহি ইয়াক উঠাই লৈ গেছে বাইকও লৈ গেছে ইয়ার মানে মানে যুটো মানে বেচা কিনা দান্দা বা যুটো ডিলারশিপ এতিয়ালৈকে বন্ধ হওয়া নাই এতিয়া জিলা প্রশাসনক আহ্বান জানাইছো আগতো আমি লীনা বাইদেউক এসপি বাইদেউক আমি এজাহার মর্মে ইনফর্ম করে আহিছো আর কেবারও আমি মানে থানাতো ইনফর্ম করেছো কিন্তু আহিলে হেঁতর যোন মেইন কোয়ান্টিটি থাকিব লাগে সেইটো বিচাৰি নাপায় লুকাই থৈ দিয়ে পুলিশ ড্রাগসর ব্যবসায়ীজনের নাম হল মোহাম্মদ জাকির হুসেইন তেওঁৰ ঘনিয়াক আকৌ এইটো পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের সদস্য কো হলগুড়ি গাঁও পঞ্চায়েত সদস্য দিলবাহার জনপ্রতিনিধির ঘর যদি আমি জনপ্রতিনিধি বনাইছো রাইজর ভালোর কারণে এটা তেখেতে যদি ড্রাগসর ব্যবসায় করে তেনেহলে জনপ্রতি রাইজে আমি কিয় বনাইছো তেখেতক হয় নয় না না রাইজে বাসি আমি তো জানা আমি তেতিয়া আমি গম পোৱা নাছিলো যে হেঁতক রজা বনাই দিয়ার পিছত হেঁতর যাতে সেন্টু পাব হেঁতর যে এটা যে পপুলেশন এটা বেশি হবো সেটা আমি গম পোৱা নাছিলো নয় আমি রাইজর প্রতিনিধি বনাইছো এইটার কারণে যাতে আমার যাতে কোনো ভাল হয় এই সমাজের বা এইখান গাঁৱৰ যাতে কোনো ভাল ভাল মানে কিবা মানে পদক্ষেপ তেখেতে লব পারে কিন্তু উল্টাই হয়ে আছে হাতে মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী স্যার যাতে এইটো বন্ধ হব লাগে এইটার কারণে বহুত ভাল পদক্ষেপ লৈছে কিন্তু কিছুমান এতিয়া কি কম আৰু দুষ্ট চক্র এতিয়া হেঁতে মানে কারো কথা নামানে পুলিশকো নামানে এসপিকো নামানে মুখ্যমন্ত্রীর আহ্বানকে হেঁতে নামানে এতিয়া আমি কঠোর মানে মানে কিবা আইনী ব্যবস্থা লবলে আহ্বান জানাইছো জয়দীপ দেখ রিপোর্ট মাইনাস নর্থ ইস্ট